কোচবিহার জেলা ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের দশমতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। দিনহাটা শহরের নিপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মহকুমার পদাধিকারীরা প্রথম ভারত জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শহীদ ব্যক্তিতে পুষ্পার্ঘ অর্পণের পর সম্মেলনের মূল পর্ব শুরু হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এবং অন্যান্য নেতৃত্বরা। দিনহাটা শহরের নিপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মহকুমার পদাধিকারীরা এবং সেখানে উপস্থিত ছিলেন প্রথমে জাতীয় পতাকা এবং পরে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শহীদ ব্যক্তিতে পুষ্পার্ঘ অর্পণের পর সম্মেলনের মূল পর্ব শুরু হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবর্গ। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. অ্যাসোসিয়েশনের দশম জেলা সম্মেলন স্থানীয় মহারাজা নিবেদন স্মৃতি সদন দিনহাটায় অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্তে অতিথিরা এসেছে এবং অতিথি হিসাবে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলার থেকে কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত আলিপুর জলপাইগুড়ি এবং কলকাতার বিভিন্ন জায়গার জেলার থেকে আমাদের অতিথিরা এসেছেন। আজকের আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিনি আজকে বিশেষ কারণে ক্যাবিনেট মিটিংয়ের কারণে উপস্থিত হতে পারেনি, তার অনুপস্থিতি সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একটা বিশেষ কারণে উনি আসতে পারছেন না। এবং আছে উদ্বোধক হিসাবে আমাদের রাজ্যের সম্পাদক নির্মল চক্রবর্তী মহাশয় এসেছেন। আমরা প্রায় হাজার প্রতিনিধি নিয়ে আমাদের আজকে সম্মেলনটি হচ্ছে। এই সম্মেলনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের ডেকোরেটর্সের বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা তুলে ধরবো এবং আজকে সর্বশেষে আমাদের আগামী দুই বছর চলার জন্য আমাদের একটা নতুন কমিটি গঠন করা হবে,